আজকে আমরা ফটোশপের 3 নম্বর ক্লাস শুরু করব। তো এখানে আমরা গত ক্লাসে এখান থেকে এই তুলগুলা ডস তুল, ব্রাউন তুল, স্পঞ্জ তুল এগুলা আমরা দেখছিলাম। আজকে আমরা করব এখান থেকে পাঁচ সিলেকশন তুল। তো এগুলা করার এটা করার আগে আমাদের এই তুলটা করতে হবে, এই তুলের কাজগুলো করতে হবে। এখানে আমরা টাইপ তুল এটা দেখি, টাইপ তুলে ক্লিক করলাম। টাইপ তুলে ক্লিক করার পর এখানে একটা টুলবার আসছে, এখানে আমার টাইপ তুলের এই জায়গার থেকে টুলবার থেকে যে ফন্টটা নিতে হয়, আমি যে ফন্টটা যে স্টাইল দিয়ে টেক্সটগুলো লিখব এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেরকম চাই, মানে বোল্ড ইটালিক যদি করতে চাই এখান থেকে করতে পারবো। ফন্ট সাইজ বাড়াতে চাইলে বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো। এখান থেকে টেক্সটগুলো স্ট্রং হবে কি না নাকি একদম নর্মাল হবে এরকম এখান থেকে করতে পারবো। এরপর অ্যালাইন করতে পারবো, আর এখানে কালার আছে আমরা কোন কালারের টেক্সট লিখবো এখান থেকে করতে পারবো। তো আমি এখানে টাইপ তুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি টাইপ টাইপ করলাম, আর এগুলো এখান থেকে সিলেক্ট করে এগুলো সিলেক্ট করলাম, এখানে কালারে ক্লিক করলাম, তারপর এখান থেকে কালার দিয়ে দিলাম, এরপর ওকে। এখানে টেক্সট কালার হয়ে গেছে। এরপর আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পর এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আবার এখানে ক্লিক করলাম, টাইপ তুলে পুরোটা সিলেক্ট করলাম। এই যে এখানে একটা অপশান আছে ক্রিয়েট র্যাপ, এখান থেকে ক্লিক করলাম। তীরচিহ্নিত, এখানে তীরচিহ্নিত ক্লিক করব। স্টাইলের মধ্যে দেখেন স্টাইল এটা দিলাম, এরকম করে একটা স্টাইল চলে আসছে, আপনি টেক্সটটা এভাবে ঘুরে যাবে। আরও যেই স্টাইলগুলো আছে এখান থেকে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এভাবেও এগুলো দেখতে পারি, হরাইজন্টাল, ভার্টিক্যাল যেরকম চাই। আর এটা ব্যান্ডটা কীরকম চাই, নিচের দিকে, উপরের দিকে, এটা এক পাশ থেকে চলে আসবে, এদিক থেকে বড় হয়ে এদিকে চলে আসছে, আর এদিক থেকে বড় ছোটো হয়ে এদিকে চলে আসছে। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখান থেকে করতে হবে, এখান থেকে যেরকম চাই দেওয়ার পর ওকে। তো এরপর আমরা কোনো কিছু টাইপ করতে চাইলে এটা দিয়ে আমরা টাইপ করতে পারবো, এখানে গিয়ে আবার টাইপ করতে পারবো। তো টাইপ টুলের কাজ হচ্ছে টাইপ করা, যেটা আমরা ইলাস্ট্রেটরে দেখছি সেম কাজ এখানেও। আচ্ছা, এরপরে টাইপ টুল থেকে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল বলতে উপর থেকে নিচের দিকে আসবে, এখানে ক্লিক করলাম উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালভাবে আসতেছে। এরপরে আবার আছে এখানে হরাইজন্টাল টাইপ মাস্ক টুল, এখানে ক্লিক করলাম। এটা আমি একটা অন্য একটা পিকচারের উপর করি, দেখতে সুন্দর লাগবে এমন একটা পিকচারের উপর করি, এটার উপর করি, এখানে করলাম। করার পর এখানে টাইপ তুল এই জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি সাইজটা আর একটু বাড়াই দিচ্ছি, এখন সাইজ আছে 24, আমি 30 দিলাম। এখানে লিখতেছি চিটাগং, চিটাগং লিখলাম। লিখার পরে বাইরে অথবা এখানে মুভ তুলে ক্লিক করলাম, চিরংটা চলে আসছে, এটা টেনে এখানে নিয়ে আসলাম। কিছু বুঝতে পারছেন? এখানে যে ট্যাক্স লিখছি ওটার নিচে যেই ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড সহকারে একটা ট্যাক্স চলে আসছে, তার মানে একটা ডিজাইন করা ট্যাক্স আমরা নিয়ে আসছি, এখানে যে কালারটা থাকবে ওই কালারটা দিয়ে। তো এখানে আরেকটা তুল আছে, তুলটার নাম হচ্ছে এটা ভার্টিক্যাল, এখানে ক্লিক করলাম, ভার্টিক্যালভাবে হবে সেম কাজ, একটা হচ্ছে হরাইজন্টাল আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, যখন যেটা দরকার হবে এখান থেকে আমরা এভাবে নিরব। এরপর এই তুলটা গুরুত্বপূর্ণ, এখানে ফটোশপের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তুল, আমি একদম উপরে নিয়ে আসলাম। আমরা আগে প্রথম ক্লাসে দেখছিলাম এখানে লেসু তুল, পলিগনাল লেসু তুল এগুলো দিয়ে আমরা সিলেক্ট করার বিষয়গুলো দেখছিলাম, ঠিক আছে, এখান থেকে এগুলো সিলেক্ট করার বিষয়গুলো দেখছিলাম। এখন আমরা প্যান তুল দিয়ে কীভাবে আমরা এটা সিলেক্ট করবো ওটা দেখবো। তো প্রথমে আমি এটাকে জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি যেন একদম নিখুঁত হয়, একদম নিচে আসলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখানে এসে একটা ক্লিক করে মাউসটা এই পাশ দিয়ে এদিকে টান দিচ্ছি। আমার এই শেপটা, এই শেপটা কোন দিকে যায় দেখবো, এটা ইলাস্ট্রেটরও আছে, এটা আসলো। এখন এখানে একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে এই জায়গায়, আমি যদি এখানে অন্য কোনো কালার দেই ওই কালারটা আসবে,
এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আসছে, ঠিক আছে, এতক্ষণ হয়েছিল এটার সাথে, এটা যেহেতু কালো এই জন্য ভালো করে দেখা যায় নাই। এরপর এই জায়গায় ক্লিক করলে ইলাস্ট্রেটরের মধ্যে এমনিতে কেটে যায়, কিন্তু ফটোশপের মধ্যে কিবোর্ড থেকে অ্যাল্টি অল্টার অল্টার চেপে ধরে ঠিক এই জায়গায় একটা ক্লিক করতে হবে। ফটোশপে অল্টার অল্টার চেপে ধরে ক্লিক করতে হবে, ইলাস্ট্রেটর এমনি দিলে হবে। তারপর এখানে আমি এভাবে দিচ্ছি, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, দেখেন। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিব না, তো এটা অফ করে দেব। লেয়ার প্লেট, আমরা গত ক্লাসে লেয়ার প্লেট সম্পর্কে একটু দেখছিলাম। এই লেয়ার প্লেটের মধ্যে অপাসিটি এবং ফিল দুইটা অপশন আছে, এখান থেকে অপাসিটিটা 0% করে দিলাম, ফিলও করে দিচ্ছি, যে কোনো একটা করে দিলে হয়। এরপর কিবোর্ড থেকে স্পেস চেপে ধরে হ্যান্ড টুল দিয়ে দেখেন নিচের দিকে নিয়ে আসবে এটা, অথবা কন্ট্রোল মাইনাস দিচ্ছি, কন্ট্রোল প্লাস এভাবে দিলাম। তারপর এখানে ক্লিক করে স্পেস চেপে ধরে নিচের দিকে টান দিচ্ছি, কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করতেছি। এর মাথাটা আমরা এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে একদম পুরোটা সমানভাবে নিচ্ছি, অল্টার চেপে ধরে ক্লিক করলাম। তো এইভাবে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে, মানে সিলেকশনের জন্য। আমি বাকিগুলো এমনিতে করে দিচ্ছি দ্রুত। কন্ট্রোল মাইনাস, অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি ওর বডি অথবা ওকে সিলেক্ট করতে চাই, তখন আমাকে এটাতে ক্লিক করতে হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই এদিকে ক্লিক করে উপর দিকে এভাবে এখানে এসে যোগ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, তো লেসু টুল, পলিগনাল লেসু টুল, এগুলোতে যদি আমি এভাবে সিলেক্ট করি, যেখান থেকে শুরু করছি ওখানে গিয়ে ক্লিক করে ওটা সিলেকশন হয়ে যেত, কিন্তু আমরা প্যান টুল দিয়ে একটা পাথ তৈরি করছি। এটাকে আমরা সিলেক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করবো, প্যান টুলে ক্লিক করা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন নামে একটা অপশন আছে, এটাতে যাব। এরপরে এখানে ফেদার রেডিয়াস 0 রেখে ওকে দেব। এখন সিলেক্ট হয়েছে, এই যে এখন সিলেক্ট দেখাচ্ছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিতে চাই, এখানে ডিলেটে প্রেস করলাম, ডিলেট হচ্ছে না। কেন হচ্ছে না দেখেন, আমি আবার ডিলেটে ক্লিক করলাম, মেসেজ আসছে উপরে যে শেপটা তৈরি করছে ওই লেয়ারে, যদি পিক্সেল লেয়ারে যায় তখন এখানে কিছু থাকবে। এখন ডিলেটে প্রেস করলাম, এখন ডিলেট হয়ে গেছে, ঠিক আছে, এখানে কালার এটা আসছে। অল্টার ডিলেটে ক্লিক করলাম, উপরের ফরগ্রাউন্ড কালার আসছে, কন্ট্রোল ডিলেটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তার মানে আমরা যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো কিছু যদি আমরা সিলেক্ট করতে চাই, প্যান টুল দিয়েও করতে পারবো। প্যান টুল দিয়ে সুবিধা হচ্ছে, আমি লেসু টুল, পলিগনাল লেসু টুল এগুলো দিয়ে ক্লিক করে বাঁকা করে দিতে পারি না, এরকম করে বাঁকা করে দিতে সমস্যা হয়, কিন্তু প্যান টুলে আমরা এই জিনিসটা পাইছি। এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু নিচের দিকে এভাবে টান দিছি, তো এই জিনিসটা একদম নিখুঁত হয়। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমরা প্যান টুল দিয়ে একটু বেশি কাজ করি, এই ধরনের কাটাকাটি যে কাজগুলো আছে, সিলেকশনের যে কাজগুলো আছে, এগুলো আমরা প্যান টুল দিয়ে বেশি করে থাকি। তো একটু কঠিন লাগে, কঠিনটা হচ্ছে এখানে এভাবে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এটা একটু এক্সট্রা করতে হয়, ওকে দিলাম, আবার এখানে পিক্সেল আসতে হয়, এটা একটা এক্সট্রা করতে হয়। তো আর এমনিতেই সুবিধা কিন্তু অনেক, প্যান টুল দিয়ে কাটা সুবিধা বেশি, একটু কষ্ট হলেও নিখুঁত হয় এটা, ঠিক আছে। প্যান টুল কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। এরপর প্যান টুলের নিচে এখানে দেখেন ফ্রি ফ্রম প্যান টুল, এটাতে ক্লিক করে ফ্রি ফ্রম প্যান টুল দিয়ে আমরা এভাবে পেন্সিলের মতো যেভাবে করছিলাম আমার ইচ্ছা মতো আমি এটাকে সিলেক্ট করলাম। রাইট বাটন ক্লিক, সেম সিলেকশন, ওকে, সিলেক্ট হয়েছে, লেয়ারে এসে ডিলেট করতে পারবো, কন্ট্রোল ডি। এরপর এখানে আরেকটা টুল আছে, আমি যদি এখানে প্যান টুল দিয়ে এখান থেকে এভাবে দিলাম, দেওয়ার পরে আমি খুব ভালো করে সিলেক্ট করলাম, এখন দেখতেছি এখানে বাইরে চলে গেছে, এগুলাকে আমরা পয়েন্ট অ্যাড করতে পারবো। এখানে দিয়ে পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, এরপরে ডিলেটে গেলাম,
এই যে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিলাম। এরপরে কনভার্ট যেটা আছে ওইটা দিয়ে এটা ধরে এদিকে নিয়ে আসতে পারবো, এটা ধরে এদিকে নিয়ে আসতে পারবো। তো এগুলো তেমন একটা দরকার হয় না, সামান্য সামান্য যদি কোনো কিছু যদি সিলেক্ট করা না হয় এগুলো করতে পারবেন। এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে দেখেন, এটা আমরা অন্য একটা জায়গায় করি, এখানে করি কন্ট্রোল ডি। এখানে রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগনাল রেক্টেঙ্গেল, লাইন টুল, কাস্টম শেপ। রাউন্ড রেক্টেঙ্গেল ক্লিক করলাম, এবার একটা রেক্টেঙ্গেল করলাম, এখানে কোনো কালার নেই। আমি এখান থেকে স্টাইল থেকে এই যে নানে ক্লিক করলাম, নানে ক্লিক করার পর এখানে কালার আসছে। তবে এখানে একটা স্টাইল সিলেক্ট করা ছিল যেটাতে ওইখানে ব্যাকগ্রাউন্ড ছিল না, এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এটা ছিল, এটা সিলেক্ট করা ছিল, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ছিল না। আমি যদি নানে ক্লিক করি তাহলে এই কালারটা আসবে, এখানে যে কালারটা থাকবে ওই কালারটা চলে আসবে, ঠিক আছে। এখন এটা যদি আমি মুভ করতে চাই আরেকটা চলে আসতেছে, এটা মুভ করার জন্য এখানে এটা কি পাথ সিলেকশন টুল, এগুলাকে সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় সিলেক্ট করে নিয়ে যেতে পারবো। তো এখানে আরও আছে রাউন্ড করা, রাউন্ড কর্নার, তারপর হচ্ছে ইলিপস বৃত্তাকার, এরপর এখান থেকে আমরা পলিগন, এরপর এখান থেকে আমরা লাইন, এরপর এখান থেকে কাস্টম শেপ, যেমন এটা এরকম আসছে, এটা তো গত ক্লাসে আমরা নিয়ে আসছিলাম। হোয়াইট যদি থাকে এখানে হোয়াইট কালারের ফুল আসবে, এখানে আমরা হোয়াইট কালার এভাবে দিয়েছিলাম, ছোটো ছোটো কতগুলো ফুল দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আরও আছে কাস্টম শেপ, এটা তুলে ক্লিক করার পর এখান থেকে আমরা শেপে গিয়ে আরও অনেকগুলো পাবো, এগুলোও দিতে পারি, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তারপর এখানে আরও আছে, এগুলো দেখব। তারপর এখান থেকে আমরা এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে গেলাম, এখানে আরও কিছু আছে নেচার ইত্যাদি, এগুলো দিব, ওকে দিব। আচ্ছা এটা আছে যে ওইটাই এটা দিলাম, এরকম আসছে। তো এইগুলো যদি আমাদের দরকার হয় এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখান থেকে টান দিলাম, ওইটা এখানে চলে আসবে। কালার চেঞ্জ করবো, এখান থেকে কালার চেঞ্জ হবে, এরকম বিভিন্ন শেপ তৈরি করতে পারবে এই অপশনগুলো। আমরা এগুলো দেখতেছি, এখানে নোট টুল এটা দরকার নাই, নোট টুলে ক্লিক করে এখানে উপর থেকে একটা টান দিলাম, এখানে নোট লিখা যাবে, এগুলো প্রয়োজন নাই, কন্ট্রোল জেড ডিলিট করে দিচ্ছি। এরপর আই ড্রপারে ক্লিক করলাম, দেখেন এখানে রেড কালার আছে না, আমি এখান থেকে হোয়াইট অথবা এখান থেকে এই কালারটা নেব, কালার এখানে চলে আসছে, এখানে ক্লিক করলাম এই কালারটা চলে আসছে, এখানে ক্লিক করলাম এই কালারটা, কোনো একটা কালার সিলেকশনের জন্য এটা দরকার হয় আর কোনো। এরপর হ্যান্ড টুল, আমার পিকচারটা যদি অনেক জুম মানে বড় করে, এখান থেকে আমি যদি পিকচারটা বড় করে ফেলি, যেমন এটা কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, এখন উপরের দিকে যাওয়ার জন্য হ্যান্ড টুলে ক্লিক করে উপর দিকে যাচ্ছে, এখানে জুম টুল এখানে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন প্লাস এবং মাইনাস, মাইনাসে ক্লিক করলে এটাকে জুম আউট করা যাবে, শুরু করে দিচ্ছি, আর প্লাসে ক্লিক করলে এটা বড় হয়ে যাচ্ছে, আর এটা ফিট নর্মালি থাকবে। তো এখান থেকে আমরা এটা জুম তুল দিয়ে জুম করতে পারবো। এখানে এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, আর ফরগ্রাউন্ড কালার এখান থেকে আমরা যে কালারটা দিতে চাই যেমন এটা দেবো। তো এগুলা আমরা একটা পিকচারের ভিতরে নিচে যে কালারটা থাকবে, উপরে যে কালারটা দিব ওই কালারগুলো আমরা দেখছি। এখানে যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার তুলে ক্লিক করলাম, এখানে যদি কোনো কিছু ইরেজ করি, আচ্ছা এখানে লক করা নাই ওই জন্য আসতেছে না, আমি একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা কী করিতে আসছিল, এই যে এখানে ইরেজার তুল থেকে প্রথমে শুধু ইরেজ করলে ব্যাকগ্রাউন্ড এটা চলে আসতেছে, এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিলে ব্যাকগ্রাউন্ড সহ ইরেজ হয়ে যাবে, মানে এখানে ব্যাকগ্রাউন্ড সহ চলে যাচ্ছে, তার মানে এখানে এখন ব্যাকগ্রাউন্ড এটা আর আসতেছে না। আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার উপর থেকে যদি কোনো কালার দিই, যেমন এটা সিলেক্ট করলাম, এটার একটা কালার দিলাম, এই কালারটা এখানে চলে আসছে উপরের কালারটা। এরপর এগুলো হচ্ছে পুরোটাই ভিউ, আমরা ভিউটা কীরকম করবো, এটাতে ক্লিক করলাম এগুলো দেখাচ্ছে, তারপর এটাতে ক্লিক করলাম ফুল স্ক্রিনে চলে আসছে,
আর এটাতে ক্লিক করলাম পুরো ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, আবার এটাতে ক্লিক করলাম নর্মালি যেরকম ছিল ওইরকমই চলে আসছে। আর এই এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এডিট ইন ইমেজ রেডি, ইমেজ রেডি নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মধ্যে এই পিকচারটা যদি এডিট করতে চাই এখানে ক্লিক করলে এখান থেকে ইমেজ রেডিতে চলে যাবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের টুলবারের কাজ। আমরা এখানে প্রথমেই এখান থেকে শুরু করছিলাম এবং আজকে এতটুকু পর্যন্ত করছি।